যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করেছিলেন কিন্তু তারপরেও আপনাদের পেন্ডিংয়ে রয়েছে অথবা অনেকের ক্ষেত্রে দেখেছি রিজেক্ট হয়ে গেছে অথবা অনেকের অ্যাপ্রুভড থাকা সত্ত্বেও কিন্তু আপনারা টাকা পাচ্ছেন না, কারণটা কি এবং কি করতে হবে? আপনাদের রিজেক্ট থাকলে কি করবেন, পেন্ডিং অবস্থা থাকলে কি করবেন এবং আপনাদের অ্যাপ্রুভড থাকলেও কি করবেন, কি কারণে টাকা পাচ্ছেন না? তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পয়েন্ট আকারে জানিয়ে দেব কি কারণে আপনি টাকা পাচ্ছেন না, সবাই পাচ্ছে আপনি কেন পাচ্ছেন না এবং কি করলে আপনি টাকা পাবেন। তো ভিডিওতে আমি আপনাদের সঙ্গে অনিমেষ, আপনি এখন দেখছেন বেঙ্গল টেক ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের বেঙ্গল টেক চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল নোটিফিকেশনটিকে অন করে দিন আমাদের ভিডিও সবার আগে পেতে। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদের কারণটা জানিয়ে দিই। ফার্স্ট পয়েন্ট, আপনার পেন্ডিং অবস্থা রয়েছে কিন্তু অ্যাপ্রুভড হচ্ছে না কেন বা টাকা পাচ্ছেন না কেন, তার কারণ আপনি আবেদন করার পরে আপনার হার্ড কপি আপনার নিয়ারেস্ট বিডি অফিসে জমা করেননি, যার কারণে কিন্তু আপনার পেন্ডিং অবস্থায় প্রথম থেকেই রয়ে গেছে। যেমনটা এর ক্ষেত্রে দেখুন, এটা কিন্তু পেন্ডিং অবস্থায় থেকে গেছে, এ কিন্তু বিডি অফিসে হার্ড কপি জমা করেনি। তো আপনাদের কিন্তু এইরকম সিচুয়েশানে প্রথম থেকেই পেন্ডিংয়ে রয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনি যে জমির রেকর্ডটা দিয়ে অ্যাপ্লিকেশান করেছিলেন সেই জমির রেকর্ডের জেরক্স এবং আপনার আধার কার্ডের জেরক্স এবং আপনার পাসবই জেরক্স, এটা কিন্তু আপনাকে হার্ড কপি জমা করতে হবে। তাহলে কিন্তু আপনার অ্যাপ্রুভড হয়ে যাবে এবং পরে পরে আপনি টাকাটাও পেতে শুরু করবেন। তো যাদের অ্যাপ্রুভড হয়ে গেছে কিন্তু টাকা পাচ্ছেন না, আপনার কারণটা কী? আপনার অ্যাপ্রুভড হয়ে গেছে আপনি টাকা পাচ্ছেন না, একটাই কারণ, যদি আপনার ইউনাইটেড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড দিয়ে আবেদন করা থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, আপনার টাকা পেতে সময় লাগবে। কী করলে টাকা পাবেন না? আপনাকে যখন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে তখন কিন্তু আপনাকে এই ইউনাইটেড থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আসার কারণে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা আসছে না, তার কারণ একটাই, আপনার অ্যাপ্লিকেশানে কিন্তু এখনও পর্যন্ত ইউনাইটেড ব্যাংকের আইএফসি কোড রয়েছে। তো আপনাকে ওটাকে কিন্তু আপডেট করতে হবে, ওটাকে আপনাকে বর্তমানে যেহেতু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আইএফসি হয়ে গেছে তো এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আইএফএসসি কোড আপনাকে ওইখানে দিতে হবে যখন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটা চালু হবে বা ওপেন হবে। তখন কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপডেট করতে হয়, তো সেটা আমি পরের ভিডিওতে বিস্তারিত দেখাবো। তো এইটা যখন আপনি করবেন তখন কিন্তু আপনার অ্যাপ্রুভড হয়ে গেছে কিন্তু আপনার পরবর্তী প্রসেসটা যে পেন্ডিংয়ে রয়েছে সেটা কিন্তু আর দেখাবে না, আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। এবারে আসি তিন নম্বর পয়েন্টে, যাদের রিজেক্ট রয়েছে তাদের ক্ষেত্রে কী করতে হবে। যাদের রিজেক্ট রয়েছে তাদেরকে কোনো চাপ নেওয়ার দরকার নেই, যখন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে তখন কিন্তু আপনারা নতুন করে অ্যাপ্লিকেশানটা করবেন। নতুন করে অ্যাপ্লিকেশান করার পরে যে জমির রেকর্ড দিয়ে আপনি অ্যাপ্লিকেশান করবেন সেই রেকর্ডের জেরক্স, আপনার আধার কার্ডের জেরক্স এবং আপনার পাসবইয়ের জেরক্স, এই তিনটা জিনিস নিয়ে কিন্তু আপনার বিডি অফিসে জমা দিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনিও টাকাটা পেয়ে যাবেন। তবে তার আগে বন্ধুরা বলে থাকি, যাদের রিজেক্ট হয়ে গেছে তারপরে যখন আপনি নতুন করে অ্যাপ্লিকেশান করবেন একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাংকের আইএফসি কোডটা যেন ঠিক থাকে। পুনরায় আপনি আবার ইউনাইটেড ব্যাংকের আইএফসি কোড দেবেন না, হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আইএফসি কোড অ্যাকাউন্ট নাম্বার দিবেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্রুভড হয়ে যাবে এবং আপনিও টাকা পেবেন এবং লিস্টও আপনার ধীরে ধীরে বেরিয়ে আসবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, আমি আশা করব আপনাদের প্রবলেম আমি সলভ করতে পেরেছি। এই ভিডিও থেকে আপনি যদি একটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক করবেন এবং ভিডিওর নিচে দেখুন লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অন করে অল করে দিন আর বন্ধুবান্ধবীদের বেশি বেশি করে শেয়ার করুন।